ওয়েলকাম ফ্রেন্ডস পয়লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে বর্তমান সময়ে প্রচলিত গ্যাস বুকিং পদ্ধতি একাধিক নিয়ম চালু হচ্ছে দেখুন আগামী পয়লা নভেম্বর থেকে বাড়িতে রান্নার গ্যাস ডেলিভারির নয়া নিয়ম চালু করতে চলেছে গ্যাস কোম্পানিগুলি এই নিয়ম না মানলে বাড়িতে সিলিন্ডার পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে ইন্ডিয়ান গ্যাসের গ্যাস বুকিং করার মোবাইল নম্বরটিও বদলে যাচ্ছে আগামী পয়লা নভেম্বর থেকে বুকিংয়ের জন্য নতুন ফোন নম্বর চালু হতে চলেছে এর ফলে পুরনো ফোন নম্বর আর চালু থাকবে না রান্নার গ্যাস ডেলিভারির নিয়মে নানা পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে বুকিংয়ের জন্য দেওয়া ফোন নম্বরে ফোন কল করে গ্যাস বুক করতে হয় ইন্ডেনের গ্রাহকদের ক্ষেত্রে রান্নার গ্যাস বুকিংয়ের সেই নম্বর বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবরের ইন্ডেনের গ্রাহকরা এখন নাইন জিরো ডাবল এইট থ্রি টু ফোর থ্রি সিক্স ফাইভ নম্বরে ফোন করে গ্যাস বুকিং করেন আগামী পয়লা নভেম্বর থেকে নতুন মোবাইল নম্বর হচ্ছে ডাবল সেভেন ওয়ান এইট নাইন ফাইভ 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 এমনই জানানো হয়েছে ইন্ডেন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভর্তুকি ভর্তুকিহীন এবং বাণিজ্যিক সমস্ত ধরনের রান্নার গ্যাস হবে তখন আর নাইন জিরো ডবল এইট থ্রি টু ফোর থ্রি সিক্স ফাইভ নম্বর কার্যকর থাকবে না তবে অন্য কোম্পানির ক্ষেত্রে এলপিজি বুকিং নম্বর পরিবর্তন হয়নি কালোবাজারি বন্ধ করতে রান্নার গ্যাস বন্টন ব্যবস্থায় নানা পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার পয়লা নভেম্বর থেকে দেশের একশোটি স্মার্ট শহরে চালু হতে চলেছে ওটিপি ভিত্তিক গ্যাস ডেলিভারি ব্যবস্থা নতুন নিয়মে বলা হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউটার কাছে প্রত্যেক গ্রাহকের তথ্য থাকা বাধ্যতামূলক ওটিপি ভিত্তিক গ্যাস ডেলিভারি ব্যবস্থার পোশাকি নাম দেওয়া হয়েছে ডিএসি বা ডেলিভারি অথেন্টিকেশন কোড এই ব্যবস্থায় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হচ্ছে গ্যাস সিলিন্ডার বাড়িতে এলে গ্রাহককে তেল কোম্পানির পাঠানো অথেন্টিকেশান কোডটি ডেলিভারি বয়কে জানাতে হবে তেল কোম্পানির তরফে জানানো হয়েছে ডেলিভারি বয়ের কাছে থাকা কোডের সঙ্গে গ্রাহকের কোড মিললেই তবে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা হবে এটি যথেষ্ট ভালো সাড়া পেয়েছে বলে তেল কোম্পানিগুলির দাবি তাহলে অবশ্যই আগামী পয়লা নভেম্বর থেকে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে যেমন একটি বড় আপডেট ঠিক তেমনই গ্যাস ডেলিভারির ক্ষেত্রেও আরও একটি বড় আপডেট তাই এই আপডেটটি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন ধন্যবাদ